বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এবার সরব এলাকার জনগণ। ঘটনা ধর্মনগর মহকুমার বাগবাসা ট্রাই জংশন এলাকায়। বুধবার সকাল থেকে শুরু হয় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ, যার ফলে আসাম আগরতলা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পূর্ত দপ্তরের আধিকারিক। পথ অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেন, কিন্তু এলাকাবাসীদের অবরোধ, তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তায় বিশাল আকারের গর্তের মধ্যে জল জমে প্রায় 100 মিটার রাস্তা বেহাল দশা, ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। দ্রুত এই রাস্তা সংস্কার না হলে পথ অবরোধ চলবে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার ওসি শিবরঞ্জন দে। পূর্ত দপ্তরের আধিকারিক ও ওসি মিলে তৎক্ষণাৎ রাস্তা সংস্কারের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর রাস্তা অবরোধ তুলে নেয় পথ অবরোধকারীরা। তড়িঘড়ি শুরু হয় বেহাল রাস্তা সংস্কারের কাজ। দেখলাম রাস্তাটা বেহাল দশা হয়ে পড়ে রয়েছে, সেই রাস্তা সংস্কারের ব্যাপারে আপনার কি উদ্যোগ গ্রহণ করছেন?